সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন মুক্তিযোদ্ধা ও আবৃত্তি শিল্পী কাজী আরিফ। যুক্তরাষ্ট্র থেকে সকালে মরদেহ দেশে পৌঁছার পর নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে গার্ড অব অনার দেওয়া হয় এই কণ্ঠ সৈনিককে। কফিনে ফুলের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। বুধবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরের পাশে শায়িত হবেন মুক্তিযোদ্ধা আবৃত্তি শিল্পী কাজী আরিফ। মাহবুব আজমির রিপোর্ট, জানাচ্ছেন গোলাম মোর্শেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় বরেণ্য আবৃত্তি শিল্পী মুক্তিযোদ্ধা কাজী আরিফের মরদেহ। প্রিয় শিল্পী ও একাত্তরের কণ্ঠসৈনিক কাজী আরিফকে শেষ শ্রদ্ধা জানাতে আগে থেকেই সেখানে উপস্থিত শিল্পী, সহকর্মী, সংস্কৃতি কর্মী সহ সর্বস্তরের মানুষ। মরদেহ শহীদ মিনারে পৌঁছালে প্রথমেই তাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। মুক্তিযুদ্ধের বীর সেনানীকে দেয়া হয় গার্ড অব অনার। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। আশির দশকে বাংলাদেশের আবৃত্তি চর্চাকে আধুনিক রূপ দিতে যারা অগ্রগণ্য ভূমিকা রেখেছিলেন স্থপতি কাজী আরিফ ছিলেন তাদেরই একজন। দীর্ঘ লাইনে অপেক্ষা করে তার কফিনে শেষ শ্রদ্ধা জানান শিল্পী, সহকর্মী, সংস্কৃতি কর্মী সহ সর্বস্তরের মানুষ। তিনি একটি অনগ্রসর শিল্প মাধ্যম আবৃত্তিকে চর্চা করেছেন এবং তিনি প্রথম আবৃত্তির সুপারস্টার। বড় কষ্ট বাবা, আমি ভাবতেও পারি নাই ছাত্র জীবন থেকে সে সংগঠক ছিল, ভালো সংগঠক। পেশায় স্থপতি, একাধারে আবৃত্তি শিল্পী, লেখক ও মুক্তিযুদ্ধের সংগঠক কাজী আরিফের শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা। এটি অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ বাংলাদেশ তৈরি করা, সেইভাবেই কাজী আরিফের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারি। আবৃত্তিকে একটি শিল্প হিসেবে প্রতিষ্ঠা করা এবং নিয়মিত চর্চার যে সংস্কৃতিটি, সেই সংস্কৃতিটি তিনি চালু করলেন। কাউকে যদি বকা দিয়ে থাকে, ওটা আদরের বকা ছিল, আর বাবাকে মাফ করে দিবেন। বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে কাজী আরিফের মরদেহ নেওয়া হয় ধানমন্ডিতে তার মেয়ের বাসায়। বুধবার দুপুরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে প্রখ্যাত আবৃত্তি শিল্পী, মুক্তিযোদ্ধা ও স্থপতি কাজী আরিফকে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।